অপ্রত্যাশিত জ্যাম পার করে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আফটার ম্যারেজ সংসারের জন্য কিছু কেনাকাটা করার জন্য বাজারে গেলাম প্রথম বাজার করা উপলক্ষে ট্রিটও দিলাম পনেরো টাকা থেকে শুরু করে তিরিশ টাকার ফুল চল্লিশ থেকে পঞ্চাশ টাকার পুতুল পনেরো টাকার কাছের শোপিস আসসালামু আলাইকুম হ্যালো ইভরিয়ন দিস ইজ সিলভি অ্যান্ড ড্যাম ফ্রম আর স্টোরিজ আই হোপ ইউ অল আর ডুইং গুড অনেক দিন ধরেই ইচ্ছা করছিল বাজারে যাব এবং বাসার জন্য কিছু কেনাকাটা করব তো উইদাউট প্ল্যানিং আজকে হচ্ছে সন্ধ্যাবেলায় আমি হচ্ছে বের হলাম তো রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল কি আর বলবো আর এখানে দেখেন রাস্তার মধ্যে সবজি আলারা বসেছিল আমি ভাবছিলাম যে আজকে এখান থেকে বাজার করব বাট না আর করলাম না কারণ এখানে যে জিঙ্গা ধুন্দল এগুলো ছিল এগুলো আমাদের বাসায় গাছ লাগানো রয়েছে বাসার গাছে অনেক কিছু হয়েছে তো তারপর এখানে আমরা আশুলিয়া বাজারে আজকে এসেছি তো ওইখান থেকে হচ্ছে আমরা স্বপ্নে আসলাম আসলিয়া বাজার বাস স্ট্যান্ডে হচ্ছে একটি স্বপ্নের আউটলেট আছে তো এখানে হচ্ছে যে আমরা আসছি আমি বেসিক্যালি আজকে এসেছি পিৎজা নেওয়ার জন্য ফ্রোজেন যে পিৎজা আছে না আর হচ্ছে সসেস এগুলো নেওয়ার জন্য বাট আমাদের আজকে এগুলো আমরা কিছুই পেলাম না পরে আমি একটা কর্নফ্লোয়ার নিয়েছি আর ওরকম কিছু নেওয়ার ছিল না দেন ওখান থেকে নেওয়ার পর আমরা এখানে চলে আসলাম এখানে বাস স্ট্যান্ডে হচ্ছে যে বেশ ভালো নান গ্রিল এগুলা হচ্ছে বানানো হয় চাপ তো আমরা এখানে খুশবু নামে একটি রেস্টুরেন্টে আসি আর এখানে হচ্ছে যে আমরা আসার পরে নান আর হচ্ছে গ্রিল অর্ডার করি নান গ্রিল এগুলা খাবারে কিন্তু প্রসেসিং সবসময় জন্য সামনের উপরেই হয় খুব কম রেস্টুরেন্ট আছে যেখানে হচ্ছে যে আপনার ওপেন কিচেন থাকে তো এখানে এই টাইপের খাবার কিন্তু সবসময় যেন চোখের সামনে দেখা যায় আর এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে কারণ আপনি কি খাবেন না খাবেন সেটা আপনার চোখের সামনে বানিয়ে দিচ্ছি এটা দেখতেও বেশ ভালো লাগে তো আমরা বসে বসে একটু ওয়েট করছিলাম ভিডিও করছিলাম গল্প করতে করতে আমাদের খাবারও কিন্তু চলে আসছে দেখে কিন্তু অনেক ইয়ামি লাগছে আর এই ম্যাওনেসটা দিয়ে খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আমরা আজকে বাটার নান নিয়েছিলাম বাটার নান দিয়ে হচ্ছে যে গ্রিলটাকে আজকে খাবো আইদেবে আজকে নান গ্রিল ট্রিটটা কিন্তু আমিই দিচ্ছি আমার কিন্তু এরকম এসে খেতে খুব বেশি ভালো লাগে রিফাত সবসময় যেন বাসায় খাবার দাবার নিয়ে যায় আমরা এই টাইমে আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করি সবসময় অ্যাকচুয়ালি শেয়ার করা পসিবল হয় না কারণ একটা নান কিনে নিয়ে আসছে বাসায় তো ওইটা অ্যাকচুয়ালি কী আর ভিডিও করবো তাই সবসময় জন্য দেওয়া হয় না বাট আজকে যেহেতু আমি ট্রিট দিলাম তো চিন্তা করলাম যে আমি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি আর অনেকে থাকে না যে নিজের ওয়াইফকে ঘরবন্দি করে রাখবে এই সেই কিন্তু রিফাতের মধ্যে এই বিষয়টা একদমই নেই ও চাই যে ও সবসময় আমি ওর সঙ্গে থাকি তো আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে তারপরে হচ্ছে যে আমরা বাজারে আসলাম বাজারে বেসিক্যালি ওরকম কিছু নেওয়ার নাই আমাদের টুকটাক কিছু সবজি নেওয়ার আছে সবসময়ের জন্য তো রিফাত আর হচ্ছে সিফাতে বাজার করে তো ওরাই হচ্ছে সব সবজি টবজি কিনে তো আমি এখান দিয়ে যাচ্ছিলাম আর কি যেহেতু আসছি তো ভাবলাম যে কিছু সবজি কিনি তাই হচ্ছে যে কাঁচামরিচ বেগুন ব্লাবলা যা যা থাকে আর কি ওগুলো সবজি আর কি আমরা কিনেছি তো সবজি কেনার পরে আমি একটা কাজ হয়েছি এখানে সবসময় জন্য তো আমি টাকা দেই না রিফার টাকা দেয় তো আজকে সব টাকা আমার দেওয়ার কথা আমি টাকা না দিয়ে সবজি আমি চলে যাচ্ছিলাম পরে বলে কি টাকা আমি তো অবক হয়ে গেছি হ্যাঁ আমি লজ্জার মধ্যে পড়ে গেছি যে আমি টাকা দেই নাই পরে সবজি এলাকে টাকা দিয়ে পরে হচ্ছে যে আমি আসছি অ্যান্ড আমি হচ্ছে যে কিছু ফুল কিনতে চাচ্ছিলাম এখান থেকে কারণ আমার ঘর সাজানোর জন্য কিছু ফুল দরকার ছিল আমি চেয়েছিলাম উত্তরাতে গিয়ে কেনার জন্য বাট আমি ওই যে বললাম হুট হাট মন আমার সাডেনলি সব কিছু হয়ে যায় তো বাজারে হচ্ছে যে চলে আসা ওই যে বললাম না পনেরো টাকা থেকে শুরু করে তিরিশ টাকার ফুল চল্লিশ থেকে পঞ্চাশ টাকার পুতুল পনেরো টাকার কাচের সব অনেক কাপড় আছে এভাবে ভিডিও বানায় তো সাপ্তাহিক মেলাতে গিয়ে তো আমারও খুব ইচ্ছা করে সাপ্তাহিক মেলাতে যাওয়ার কিন্তু আমাদের বাসা থেকে এগুলার লোকেশন খুবই দূরে থাকে তো আর যেতেও পারলাম না তো এরকম রিজনেবল প্রাইস আর কিনতেও পারলাম না তো আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে আমরা আজকে বাসায় চলে যাচ্ছি হোপ ইউ এনজয় দিস ভিডিও অ্যান্ড নো ইন দ্য কমেন্ট আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে হাফেজ